শুক্রবার ছিল বিশ্ব মানবাধিকার দিবস। এই উপলক্ষে মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের স্টেশন চত্বরে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিন রক্তদান শিবিরটি ফিতে কেটে উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন আইনজিটিইউসির জেলা সভাপতি ইফতেকার আহমেদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এটা 2010 থেকেই চলছে আমাদের এই রক্তদান শিবিরটা। এই বছর প্রথম অ্যাড হলো, কিন্তু এই 10ই ডিসেম্বর উপলক্ষে, মানবাধিকার দিবস উপলক্ষে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যালি, এগুলো সবই চলছে। আজকে 10 বছর ধরেই আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান, 10ই ডিসেম্বরে যে মানে র্যালি, সব কিছুই আমরা আজ 2010 থেকে পালন করে আসছি। এটা আমাদের 11তম বছরে পড়লো। প্রত্যেক বছরেই আমরা এখানে করি। জায়গাটাতে বিভিন্ন মানুষের যাতায়াত আছে, এবং অনেকখানে খালি বর্ধমান ছাড়া বিভিন্ন জায়গার মানুষ, যাদের মানবাধিকার লঙ্ঘিত হয়, তারা সমাজের কাছ দিয়ে বিচার পায় না, বিচার ব্যবস্থার কাছে বিচার পায় না, তারা এখানে এসে দাঁড়ায়, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে। পরবর্তীকালে বর্ধমানের বাইরে অনেক লোক আছে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের মাধ্যমে কিছু উপকার পাওয়ার চেষ্টা করেছে। আজকে সকালবেলার দিকে খালি রক্তদান শিবির ছিল, সন্ধ্যেবেলার দিকে আমাদের আছে কম্বল দান, তার সঙ্গে আমাদের ভকত সিংয়ের ওখানে একটা আচ্ছাদন যেটা আছে সেটাও আমরা আজকে উদ্বোধন করব। তারপরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, এই আপনার যা কিছু আছে হিউম্যান রাইটস এর উপরেই আছে। এছাড়াও এদিন আইনি সচেতনতা সম্পর্কে সারাদিন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকালে কম্বল বিতরণ ও নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজকে 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস, তাই বর্ধমান জেলা মানবাধিকার দিবসের পক্ষ থেকে আজকে এখানে ব্লাড ডোনেশন চলছে, এবং বিকেলে এখানে ভগৎ সিং এর একটা মূর্তি ছিল, দীর্ঘদিন ভগ্ন অবস্থায় পড়েছিল, সেটাকে আমরা সুন্দরভাবে তৈরি করেছি এবং তার মাথায় ছাদ তৈরি করেছি, এবং সে বিকেলবেলা সেটা উদ্বোধন হবে। এবং হিউম্যান রাইটসের ওপর বিভিন্ন আলোচনা শিবির আছে সন্ধ্যে 5টা থেকে। সে আলোচনায় আমরা কীভাবে মানুষের, গরিব মানুষের যে অধিকার ক্ষুণ্ণ হয় এবং কীভাবে মানবাধিকার কাজ করছে, সে সমস্ত নিয়ে আইনি সচেতন একটা শিবির হতে চলেছে। এটা হিউম্যান রাইটস পক্ষ থেকেই হচ্ছে, সারাদিন ব্যাপী হিউম্যান রাইটস চলছে। এখানে আমাদের এই অ্যাসোসিয়েশনে আমাদের সম্পাদক আমাদের দেবাশিস দা আছে। এখানে আজকে 100 জনের মতন রক্ত দেওয়ার আমাদের প্রস্তুতি আছে, এবং এটা আমাদের শিবসংঘ সেবা সদনের হাতে রক্ত। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।